Bismillahirrahmanirrahim. Pobitro Idul Adha upolokkhe kolora upazila bashike antrik bhabe dhonnobad o obhinondon janacchi. Sathe sathe kolora news keo ami dhonnobad janacchi. Amader musliman sampradayer sobcheye boro dhormiyo onushthan Idul Adha ebong Idul Fitr. Ei Idul Adhar কে সামনে রেখে আমরা যে জিনিসটা গত কয়েকদিন আগে আমরা মিটিং করেছি 12টি ইউনিয়নের চেয়ারম্যান ওসি সাহেব ইউনু সাহেব সহ আমরা মিটিং করেছি যে কুরবানির পরবর্তী যে বর্জ্য এই বর্জ্য অতি দ্রুত পরিষ্কার করতে হবে এবং রক্ত গুলো সাথে সাথে মাটি চাপা দিতে হবে কারণ এখন বর্ষার মৌসুম এই বর্ষার মৌসুমে যেমন ডেঙ্গু মশার উপদ্রব এবং যে মহামারী আমাদের দেশে এখন চলছে এই থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা অড ভিত্তিক যারা মেম্বার সাহেবরা আছেন তাদের নেতৃত্বে অড পর্যায়ে এক জায়গায় আগের থেকে কোথায় গরু ছাগল জবাই হবে জায়গা নির্ধারণ করে সেখানে গরু ছাগল জবাই করতে হবে এবং গরু ছাগল জবাই করার পরে যে বর্জ্য যেগুলো থাকবে সেগুলো অতি দ্রুত অপসারণ করতে হবে এবং আমরা পৌরসভার সেদিন আমাদের মিটিংয়ে ভারপ্রাপ্ত মেয়র সাহেব ছিলেন তাকে আমরা বলেছি কলোরা পৌরসভার 9টি ওয়ার্ড একইভাবে সেই কার্যক্রম অব্যাহত থাকবে ইসলামী আমাদের ইসলামিক ফাউন্ডেশনের যিনি কলোরার দায়িত্ব আছেন তাকে আমরা বলেছি যে প্রতিটা মসজিদের ইমাম সাহেবদেরকে এবং যারা এই ইউনিয়ন পর্যায়ে যারা ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা বা শিক্ষক বা যে প্রতিনিধি আছেন তাদের মাধ্যমে আমরা জনগণকে উদ্বুদ্ধ করার জন্য তাদেরকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে যাতে করে এই সামনের কুরবানির ঈদে পশু কুরবানি করার সঙ্গে সঙ্গে যাতে পরিবেশ নষ্ট না হয় সেজন্য কলোরা উপজেলা পরিষদ সহ আমরা যারা কলোরা উপজেলার সচেতন মানুষ আছি আমরা বলেছি গরু ছাগল জবাই করার পরে রক্ত মাটি চাপা দিতে হবে এবং সঙ্গে সঙ্গে আবার বলছি সঙ্গে সঙ্গে বর্জ্যগুলো অপসারণ করতে হবে কারণ পরিবেশ যদি ভালো না থাকে মানুষ সুস্থ থাকবে না এই পরিবেশকে ভালো রাখার জন্য আমরা এই ব্যবস্থা দ্রুতভাবে যাতে সুন্দরভাবে হয় আমরা এখনো পর্যন্ত আমরা জনপ্রতিনিধি যারা অট পর্যায়ের চেয়ারম্যান সাহেবরা যারা আছেন তাদেরকে আমরা অভিহিত করেছি ইনশাল্লাহ আমরা জননেত্রী শেখ হাসিনার সরকার তিনিও বলেছেন মন্ত্রণালয় বলেছেন আমরা যে মিটিং করি আমরাও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য আমরা শতভাগ প্রস্তুত রয়েছি কলোরা উপজেলা পরিষদ ইনশাল্লাহ সেটা শতভাগ বাস্তবায়ন হবে বলে আমি মনে করি সর্বশেষে আমার কলোরা উপজেলাবাসীকে বলতে চাই যে পবিত্র ঈদুল আজহায় আমাদের আনন্দ দিন এই আনন্দ দিন আমরা পরিবারের সঙ্গে করব সেই ঈদ আমরা ঘরে বসে পরিবারের সঙ্গে ভাগাভাগি করব আনন্দ কিন্তু বাইরে যেয়ে আমরা পরিবেশ নষ্ট করব না কারণ এই দেশের এই ক্রান্তি লগ্নে আমরা সবাই জানি করোনা এটা সংক্রামক ব্যাধি যেখানে মানুষ থাকে সেখানে করোনা যায় এই জন্য মানুষকে আমরা বলতে চাই যে আমরা সচেতন আবার অনেকেই সচেতন না যে জন্য আমরা বারবার বলেছি সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এই জন্য সামাজিক দূরত্ব বজায় রাখবেন অবশ্যই মাস্ক থাকবেন হ্যান্ড গ্লোভস থাকবে এবং দূরত্ব বজায় রাখবেন এবং যত সম্ভব আমি কলোরা উপজেলাবাসীর কাছে অনুরোধ করব যে অন্তত বাইরে না যেয়ে আমরা পরিবারের সঙ্গে ভাগাভাগি করে অন্তত এই দুঃসময়ে আমরা এই পবিত্র ঈদুল আজহা পালন করব এটাই আমাদের প্রত্যাশা এবং কলোরাবাসীর কাছে আমার অনুরোধ আমি সম্মানিত কলোরা নিউজকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আমার কলোরা উপজেলাবাসীকে দল মত নির্বিশেষে আমার পবিত্র ঈদুল আজহার আরও একবার শুভেচ্ছা জানিয়ে এবং
সবার কাছ থেকে দোয়া চেয়ে আমি যেন সুন্দরভাবে আমি উপজেলা পরিষদ চালাতে পারি, এর জন্য সবার সহযোগিতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।